আচ্ছা, সেটা বাপ্পারাজ ভাইয়ের একান্ত পার্সোনাল ওপিনিয়ন। কারণ দেখেন, শিল্পীদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি সমাজে। কারণ হচ্ছে, একটা শিল্পী যখন নির্বাচনে ক্যাম্পেইন করতে হয়, তখন কিন্তু শিল্পীদেরই ডেকে নেয় সবাই, কিন্তু ট্রাম্প কার্ড হিসেবে শিল্পীদেরকেই ইউজ করে। এবং শিল্পীরা দেশকে অনেক কিছু দিতে পারে, দেশকে বেশি ভালোবাসে। তারা চাকরি করে না, ব্যবসা করে না, সুদ খায় না, হারাম খায় না, খুন করে না। তাদের মতো সলিড দেশপ্রেম আর কারো নেই। যদি এটা উনি বলে থাকেন, এটা উনি অন্যায় করেছেন। প্রয়াত চিত্রনায়ক মরহুম আকবর হোসেন পাঠান ফারুক সাহেবের যে ঢাকা সদর আসনের যে শূন্য পদের যে নির্বাচনের যে কথাটা বলছে, এবং আপনাকেও সেই আসনে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে অনেকে দেখতে চাচ্ছে, এই একটু জানতে চাই আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সত্যি সত্যি আমি কাউকেই বলিনি কখনো, কারোর সঙ্গে সেটা আমি শেয়ারও করিনি যে আমি 17 আসনে নির্বাচন করব। কিন্তু যেভাবে আপনারা এসেছেন, এর আগেও আমার, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা আমার ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে আছি, আমার বোনের আজকে বিয়ে, তো হলুদের প্রোগ্রামেও সবাই এসেছিল এবং আমাকে জিজ্ঞেস করেছে যে আপু আপনি কি 17 আসনে নির্বাচন করবেন কি না। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে সবার এত এত ভালোবাসা পাচ্ছি এবং সবাই চাচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমার আমার পলিটিক্যাল ক্যারিয়ারে আমি মনে করব এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যে মানুষের ভালোবাসা, বিশেষ করে সাংবাদিক ভাইদের যে ভালোবাসাটা আমি পেলাম, এটা আমার সারা জীবন মনে থাকবে। বিকজ অফ আমি আসলে খুবই আপ্লুত। কারণ দেখেন, ফারুক আঙ্কেল মারা গেছে খুব বেশি দিন হয়নি। আমাদের বাঙালি সংস্কৃতিতে যেটা আছে, আমরা একটু শোক করি 4 দিন 40 দিন, এই ব্যাপারটা আমাদের ধর্মীয়ভাবে আমরা মানি। হ্যাঁ, একটা বাড়িতে কেউ মারা গেলে তিনি তো আমাদের খুব হৃদয়ের কাছাকাছি ছিলেন, যেহেতু আমি একজন অভিনেত্রী, আমার কাছে উনি এবং অনেকগুলো সংগঠন আমরা একসাথে করতাম। এবং আমার ভীষণই সৌভাগ্য হয়েছে একটা হোল ডে ফারুক আঙ্কেলের সঙ্গে কাটানোর, কারণ আমি সে করে টানে একটা প্রোগ্রাম বায়োগ্রাফি করেছিলাম উনি যখন মেয়র পদে ইলেকশনে নমিনেশন চেয়েছিলেন। এবং সকাল থেকে আমি ওনার সাথে সেই ওনার চকবাজারে প্রথমে শুরু করলাম, সেখানে উনি তার ছোটোবেলা, সেখানে উনি মুক্তিযুদ্ধ করেছেন সেটা আমাকে দেখিয়েছিলেন। এরপর দুপুরবেলা যখন কালীগঞ্জে গেলাম, সেখানে উনি দেখালেন বঙ্গবন্ধুর সাথে উনি যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওনার দেশের যে পলিটিক্যাল ওনার ব্যাকগ্রাউন্ডটা সেটা জানতে পারলাম। এবং দুপুরবেলার পরে বিকালে সন্ধ্যায় ওনার বাসায় ভাবি খুবই অতিথিপরায়ণ, অনেক আদর করলেন এবং ওনার উত্তরার বাড়িতে খুব সুন্দর সুন্দর কাটানো স্মৃতি। এবং বাঙালি সংস্কৃতির বন্ধন, বাংলার মুখ, দুটো সংগঠনের সাথে আমি আছি, দুটো সংগঠনে ফারুক ভাই ছিলেন সভাপতি, এবং খুব সুন্দর ওনার সাথে অনেক সুন্দর সুন্দর মেমোরি। এবং পরে তো উনি এমপি হলেনই, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সহকর্মী, কিন্তু উনি খুব চেয়েছিলেন যখন, আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রাণে নিয়ে যে তার কাছে বলবো, দেশবাসীর কাছে বলবো, সবার কাছেই বলবো, একটা মানুষ তার যৌবনে যতটুকু এফোর্ট দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, নিজের জন্য দিতে পারে, মানুষটা বুড়ো হয়ে গেলে সেটা আর পারে না। ফারুক আঙ্কেল সেটারই প্রমাণ। উনি কিন্তু অনেক কিছু আরও দিতে চেয়েছিলেন, উনি আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, উনি রাজনীতিতেও দিতে চেয়েছিলেন, যেহেতু উনি ফ্রিডম ফাইটার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেহেতু আমি বলতে চাই যে আমারও এখন যে এই স্পৃহাটা, যে এই কাজ করার ইচ্ছা দেশের জন্য, আপনারা যে আমাকে বারবার জিজ্ঞেস করছেন আমি 17 আসনে নির্বাচন করবো কিনা, হ্যাঁ, এই ভালোবাসাটাই কিন্তু আমাকে অনেকখানি শক্তি দিচ্ছে। এবং আমার মনে হচ্ছে, হ্যাঁ, আমার পিছিয়ে থাকলে চলবে না, আমার করা উচিত। আপনারা যেহেতু চাচ্ছেন, আমি করব, অবশ্যই করব। কারণ দেখেন, রাজনীতি মানুষ করেই হচ্ছে ক্ষমতায় আসার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। সেটা যেহেতু আমি পেয়েছি, আমার মনে হচ্ছে আমি অবশ্যই নির্বাচন করব, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেন এবং দেশবাসী আমাকে চান, আমি ইনশাল্লাহ ঢাকা 17 আসন থেকে নির্বাচন করব। সেক্ষেত্রে আপনি কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন এখন? আমি এখন কোনো প্রস্তুতির মধ্যেই নেই, বিকজ অফ আমার বোনের বিয়ে হচ্ছে। আমি, আপনারা এসেছেন এই জন্য ধন্যবাদ, আমি খুবই মানে ফ্যামিলি অ্যাটাচমেন্ট, আজকে সারাদিন শুধু কান্নাকাটি করেছি, কারণ সে আমার খুব আদরের ছোটো বোন সঙ্গীতা, তার বিয়ে হচ্ছে। সো আমি খুব ইমোশনাল সময়ে আপনারা এসেছেন, এটাও আমার একটা স্মৃতির পার্ট হয়ে থাকবে, আমি এটা ভুলবো না, এই ভালোবাসাটা মনে রাখবো। কিন্তু আপু, এই ঢাকা 17 আসন নিয়ে কিন্তু একটা জলঘোলা অলরেডি হচ্ছে এবং অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছেন, জি কি বলবেন? আসলে কে কি বলছে সেটা আমার জানার দরকার নেই, আমি কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু একটাই জানি, আমি আল্লাহকে ভীষণ বিশ্বাস করি। আমি মনে করি মহান আল্লাহ পাক যদি আমার কপালে কিছু রেখে থাকে দেশের জন্য সেবা করার, যদি সেটা এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আর যদি কিছুই না রেখে থাকে, তবুও আমি দেশের জন্য কাজ করব। কারণ দেখেন, আমি একটু আগে দেখেছেন মন্ত্রী মহোদয় এসেছেন, আমার নানা পানি সম্পদ মন্ত্রী, এবং আমার ফ্যামিলির পুরো ধারা, এখানে একটা পলিটিক্যাল বিয়েই হচ্ছে বলতে গেলে। কারণ হচ্ছে আমাদের এখানে, আপনারা দেখবেন এখানে বিএনপি আওয়ামী লীগ আমার ফ্যামিলিতে এত বেশি, দুটো গ্রুপ, এবং নানার বাড়ি দাদার বাড়ি, নানার গোষ্ঠী দাদার গোষ্ঠী, দাদির গোষ্ঠী দাদার গোষ্ঠী, পুরোটাই একটা পলিটিক্যাল ফ্যামিলি আবহাওয়ার মধ্যে আমি আছি এখন। হ্যাঁ,
তো সেইটা সেই তার তাদের সন্তান হয়ে আমি রাজনীতি করব, এটাই খুব স্বাভাবিক একটা বিষয়। বরং সবাই বলছে যে তুমি করছো না কেন, তুমি করো, আমরা তোমার সাথে আছি। তো দেশবাসী সাথে থাকলে, আমার পরিবার আমার সাথে থাকে, মহান আল্লাহ পাক আমাকে যদি রহম করে ইনশাল্লাহ আমি কিছু একটা করতে চাই, যদি আমাকে সেই সুযোগ দেওয়া হয় আমি করবো ইলেকশন ইনশাল্লাহ। আমি ওনাদের কোনো কথাই শুনিনি, আমি কিছুই জানি না, কারণ আমি সত্যি বিয়ের মধ্যেই আছি, আমি জানি না কিছু কে কি বলেছে। মনোরশন দীপজল ভাই বলেছেন যে অভিনেতা সিদ্দিক যে ফারুক সাহেবের মৃত্যুর প্রথম দিন থেকেই যে বলছেন, এটা খুব বাজে লেগেছে আমার সত্যি। আমি তো বললাম একটু শোকটা কাটিয়ে ওঠার পরে ওরা কিছু চাইতে পারতো। দেখেন ইলেকশনের নির্বাচন কমিশন এটা নিয়ে আলোচনা করতে করতে সব কিছু করতে করতে আমাদের মূল নির্বাচন চলে এসেছে, 3 মাস বাকি আছে। তো ওনার একদম যেদিন মারা যাবে লাশের সামনে দাঁড়িয়ে একদম বলা উচিত হয়নি যে আমি নির্বাচন করতে চাই, এটা আমাকে ব্যথিত করেছে। কারণ অ্যাজ এ কলিগ তার জন্য এতটুকু ভালোবাসা রেসপেক্ট আমাদের থাকা উচিত। ভাই সবাইকেই বলবো একটু শোক পালন করুন, নির্বাচন করতে পারবেন, সময়ই বলে দিবে কে মাঠে থাকবে কে থাকবে না। আচ্ছা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেখবে কার কী যোগ্যতা আছে, ওনার কী আছে, অন্যদের কী আছে, তাই না? নমিনেশন পেপার যখন বাছাই করে এটা আসলে বলাটা এগুলো হাস্যকর গল্প, আমার কাছে আষাঢ়ের গল্পের মতোই লাগে। আমার ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা উত্তরেও আমার বাড়ি আছে, ঢাকা দক্ষিণেও বাড়ি আছে, সো আমি দুই জায়গারই অধিবাসী। আপনারা এসেছেন অফিসার্স ক্লাবে, এখানে আমি স্থানীয়, এবং গুলশানের ওই দিকটাতেও আমি স্থানীয়। সো আমার মনে হয় যে আমি অবশ্যই তাদের জন্যই ভাববো, কারণ এই রাস্তা দিয়ে যখন আমি যাই আমি দেখি যে কী কী কষ্ট আমাদের ফেস করতে হয়, কী কী প্রবলেম ফেস করতে হয়। তা আমার মনে হয় যারা অধিবাসীদের জন্য অনেক অনেক কিছুই প্ল্যান আছে মাথায়, দেখা যাক, লেটস সি। যেমন অনেক রাস্তাগুলো, যেমন বাড্ডা বিএনপি অফিসের ওই রাস্তাগুলো খুবই বাজে অবস্থা, খুবই ঘিঞ্জি। আমার কাছে মনে হয় রাস্তাগুলো সংস্কার করা দরকার, এটা আমার খুবই মনে হয়। লেকের অনেক সময় দুর্গন্ধে পানির দুর্গন্ধ আসে, এটাকে রিফাইন করা উচিত আমার কাছে মনে হয়। গুলশানে প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা, যেটা আমি খুবই লজ্জিত যে এত মশা কেন হবে, সেটাও আমি নির্ধারণের চেষ্টা করবো। এবং আমার একটা প্ল্যান আছে, যদি আমি ঢাকা 17 আসনে এমপি হই, আমি বাংলাদেশের ওই আসনটা তো রয়েছে দুই পাশে, শুধু আমি কৃষ্ণচূড়া ফুল গাছ লাগিয়ে দেবো। যখন কৃষ্ণচূড়া ফুটবে মনে হবে যে রূপের আগুন লেগে গেছে দেশটার মধ্যে। আর আরেকটা প্ল্যান আছে, কদম, মানে কদম গাছ থাকবে, বর্ষাকালে শুধু কদম ফুল ফুটবে, মানে একটা সুন্দর আবহাওয়ার মধ্যে জারুল সোনালু এসব ফুল গাছ আমি লাগিয়ে দেবো, এটা আমার প্ল্যান আছে। অনেকে অনেক কথা বলবে ভাই, নির্বাচনে সব কথা কানে নেওয়া যাবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব বিচক্ষণ, খুবই দূরদর্শী, উনি দেশটাকে অনেক সুন্দরভাবে চালাচ্ছেন একা হাতে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই সে আসনটি উপহার দেবেন। বিশ্বাস থেকে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা থেকে আপনাকে সিলেক্ট করবে? না, আমি বিশ্বাস নিয়ে বলছি এই কারণে যে আপা খুব চুজি, আপার চয়েস কখনো মিস হয় না, অনেক সুন্দর চয়েস আপার। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, আমি রৌনক বিশাখা শ্যামলী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি 17 আসনে নমিনেশন পাই তবুও আমি আপনাদের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, যদি না পাই তবুও কাজ করে যাব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। যেহেতু আপনি একজন চলচ্চিত্র অভিনেত্রী, আগামী শিল্প সমিতি নির্বাচনে মনোরশন দীপজল ভাই উনি সভাপতি পদে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন, কী দেখছেন এই বিষয়ে? আসলে সবারই পার্সোনাল চয়েস আছে, সবার নির্বাচন করার কী বলবো অধিকারও রয়েছে। তো কেউ যদি করতে চায় ওয়েলকাম, সেটাতে আমার কিছু বলার নেই, যে কেউই নির্বাচন করতে পারে, তাই না? শুভকামনা দীপজল ভাইয়ের জন্য। থ্যাংক ইউ।